আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে আমার যে ক্লাসটি হতে যাচ্ছে এটি মূলত পরিচয় পরিচিতিমূলক একটি ক্লাস। বছরের শুরুতে তোমাদের সাথে আমি নিজেকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। তোমাদের সাথেও পরিচয় হওয়ার অনেক বেশি ইচ্ছা আমার ছিল, কিন্তু তোমরা আমার সামনে না থাকায় সেটি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। পরবর্তীতে তোমাদের সাথে যখন সামনাসামনি ক্লাসের সুযোগ হবে তখন তোমাদের সাথে পরিচয় পর্বটি সেরে নিব। আর যারা আমার স্কুলেরই স্টুডেন্ট ছিলেন, অর্থাৎ ক্লাস 8 থেকে ক্লাস 9 উঠছো, তারা সকলেই আমার সাথে পরিচিত আছো। গ্রুপে তোমাদের সাথে কথা হবে, নতুন শিক্ষার্থী এদের সাথেও অনলাইনে যোগাযোগ বা কথা হবে, কিন্তু ফেস টু ফেস পরিচয় পরিচিতি পর্ব আমাদের স্কুল খুললেই আমরা সেটা সেরে নিব। আমি প্রথমে তোমাদেরকে আমার পরিচয় দিতে চাচ্ছি। আমি তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান, মাস্টার্স অফ বিজনেস স্টাডিজ অ্যাকাউন্টিং। আমি তোমাদের সাথে যে ক্লাসগুলোতে থাকব সেটি হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের 3টি বিষয়ের ক্লাসে তোমাদের সাথে আমি পুরো বছর ধরে থাকবো ইনশাআল্লাহ। এখানে তোমাদের বাণিজ্য বিভাগে বা ব্যবসায় শিক্ষা বিভাগে যে ক্লাসগুলো থাকছে সেটি সম্পর্কে তোমাদেরকে একটু অবহিত করতে চাচ্ছি। তোমাদের সাবজেক্ট থাকছে 3টা, বাণিজ্য বিভাগের গ্রুপের সাবজেক্ট 3টা, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং। এই 3টি বিষয় তোমাদের বিভাগ বাণিজ্য বিভাগের সাবজেক্ট হিসেবে তোমাদের থাকবে, যারা তোমরা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনা করবে তাদের জন্য। আমরা আজকের এই সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা নিব, কতগুলো অধ্যায় আছে, কি কি অধ্যায় আছে, কিভাবে পড়লে আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা ভালো প্রিপারেশন নিয়ে এক্সামগুলোতে বসতে পারবো এবং ফাইনালি এসএসসি পরীক্ষাতে ভালো করতে পারবো। এর উপরে তোমাদের সাথে অল্প বিস্তর কিছু কথা হবে, খুব বেশি কথা প্রথম ক্লাসে হচ্ছে না। তো এই অভিযোজন ক্লাসে আমি তোমাদেরকে আমার পরিচয় জানিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিচয় অনলাইন যখন ক্লাস হবে তখন কম বেশি হবে, এবং আশা করছি আল্লাহর রহমতে দ্রুতই স্কুল খুলবে, তখন আমরা ফেস টু ফেস সুন্দরভাবে নতুনভাবে আবার পরিচিত হয়ে নেব একে অন্যের সাথে। আসো, আমরা জানি যে হিসাব বিজ্ঞান সাবজেক্টে আসলে অধ্যায় আছে কয়টি। হিসাব বিজ্ঞান সাবজেক্টের অধ্যায় আছে মূলত 12টি, এর মধ্যে 1টি অধ্যায় হচ্ছে আমাদের থিওরিটিক্যাল এবং 11টি অধ্যায় আছে ম্যাথমেটিক্যাল। এই অধ্যায়গুলো আমি তোমাদেরকে বলছি, তোমরা শোনো। প্রথম অধ্যায় ব্যবসায়, প্রথম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, এরপরে রয়েছে লেনদেন, তারপরে রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি, চতুর্থ অধ্যায় মূলধন মনোপ্রাথমিক লেনদেন, পঞ্চম অধ্যায় আছে আমাদের হিসাব, ষষ্ঠ অধ্যায় জাবেদা, সপ্তম অধ্যায় খতিয়ান, অষ্টম অধ্যায় নগদা বই, নবম অধ্যায় রেওয়ামিন, দশম অধ্যায় আর্থিক বিবরণী, 11তম অধ্যায় আছে পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য, 12নম্বর অধ্যায় আছে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। এই 12টি অধ্যায় নিয়ে তোমাদের হিসাব বিজ্ঞান বইটি। তোমরা যদি বছরের প্রথম থেকে আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো, আমাকে সঙ্গ দাও, তাহলে ইনশাআল্লাহ আমরা সমস্ত অধ্যায় অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। এরপর আসি আমাদের দ্বিতীয় যে বিষয় যেখানে উল্লেখ আছে, ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগেও আমাদের অধ্যায় আছে 12টি। আমাদের হিসাব বিজ্ঞানের অধ্যায় 12টি, ব্যবসায় উদ্যোগের অধ্যায় 12টি। এখানে অধ্যায়গুলোর সাথে আসা আমরা একটু পরিচিত হয়ে নিই। এখানে অধ্যায় থাকছে তোমাদের ব্যবসায় পরিচিতি, 2নম্বরে ব্যবসায়ের উদ্যোগ ও উদ্যোক্তা, 3নম্বরে থাকছে আত্মকর্মসংস্থান,
চার মালিকানার ভিত্তিতে ব্যবসায়, পাঁচ ব্যবসায় আইনগত দিক, ছয় ব্যবসায় পরিকল্পনা, সাত বাংলাদেশের শিল্প, আটে থাকছে আমাদের ব্যবসায় ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নয় বিপণন, দশ নম্বরে থাকছে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা, এগারো হচ্ছে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, বারো নম্বর হচ্ছে সকল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়। এই বারোটি অধ্যায়ের সমন্বয়ে আমাদের ব্যবসায় উদ্যোগ এই সাবজেক্টটি। তো এই অধ্যায়গুলো আমরা ধারাবাহিকভাবে ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তোমরা ক্লাসগুলো রেগুলার দেখবে বা পড়াশোনাগুলো রেগুলার করবে, এটি হচ্ছে আমার তোমাদের কাছে একটি রিকোয়েস্ট। কারণ করোনা পরিস্থিতিতে আমাদের স্কুল কবে খুলবে না খুলবে আমরা জানি না, তবে আমাদের প্রিপারেশন কিন্তু থামিয়ে রাখলে হবে না। এসএসসি প্রিপারেশন আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সহিত আগামী দুইটা বছর অধ্যয়ন করতে হবে। তো জানুয়ারির একেবারে শুরু থেকে আমাদের স্কুল এবং আমরা তোমাদের সিলেবাসের ধারাবাহিকভাবে ক্লাস তোমাদের নিকট পৌঁছে দিব। আমরা গ্রুপে ক্লাস করব, অনলাইনে এসে ক্লাস করব, আমরা লাইভ ক্লাস করব, আমরা কিন্তু আমাদের সিলেবাস সময় মতো শেষ করব। এই অধ্যায়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে, তোমরা এই ক্লাসগুলো মিস করবে না, এটি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। এরপর আসো আমার ব্যবসায় শিক্ষা বিভাগের তৃতীয় যে সাবজেক্টটি থাকছে ফিনান্স ও ব্যাংকিং, মূলত এটি দুটি সাবজেক্টের সমন্বয়ে গঠিত একটি সাবজেক্ট। তোমরা খেয়াল করো প্রথম অংশটি হচ্ছে ফিনান্স এবং দুই নম্বর অংশটি হচ্ছে ব্যাংকিং। এই দুইটি সাবজেক্টকে একসাথে করে এই সাবজেক্টটি তৈরি করা হয়েছে ফিনান্স ও ব্যাংকিং। তোমরা যখন আরও বড় ক্লাসে উঠবে অর্থাৎ ইন্টারমিডিয়েট যে অনার্স লেভেলে, তখন তোমরা দেখতে পাবে যে এটি আসলে দুটি সাবজেক্ট। তো এখানে আমাদের ফিনান্স ও ব্যাংকিং এ আমাদের অধ্যায় রাখা হয়েছে ১৩টি, তোমাদের ফিনান্স থেকে অধ্যায় নির্বাচন করা হয়েছে ৭টি এবং ব্যাংকিং থেকে ৬টি। এই ১৩টি অধ্যায়ের সমন্বয়ে আমাদের থাকছে ফিনান্স ও ব্যাংকিং বই। তো এখানে অধ্যায়গুলো কি আসো আমরা একটু জেনে নিই। ফিনান্স অংশে যে ৭টি অধ্যায় থাকছে সেই অধ্যায় সম্পর্কে আমরা এখন একটু জানবো। প্রথম অধ্যায়টা হচ্ছে ব্যবসায় অর্থায়ন, দুই নম্বর অধ্যায়টি থাকছে অর্থায়নের উৎস, তিন নম্বর অধ্যায়টি থাকছে অর্থের সময় মূল্য, চার ঝুঁকি ও অনিশ্চয়তা, পাঁচ নম্বর অধ্যায় হচ্ছে মূলধন আয় ব্যয় প্রাচালন, ছয় নম্বর অধ্যায়টি থাকছে মূলধন ব্যয় এবং সাত নম্বর অধ্যায়টি থাকছে শেয়ার বন্ড ও ডিভেঞ্চার। এই সাতটি অধ্যায়ের সমন্বয়ে আমাদের ফিনান্স অংশটি থাকছে। এরপরে ব্যাংকিং অংশে থাকছে আমাদের আরো ৬টি অধ্যায়। এই ৬টি অধ্যায়ের এক নম্বরে থাকছে মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং, দুই নম্বরে থাকছে ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন, চার নম্বরে থাকছে বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি, এরপরে থাকছে আমাদের বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি, এরপরে আমরা হচ্ছে ব্যাংকের গ্রাহক, ব্যাংকের আমানত এবং সর্বশেষ অধ্যায়টির নাম থাকছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এই ৬টি অধ্যায় সমন্বয়ে আমাদের ব্যাংকিং অংশটি যাচ্ছে। তাহলে ফিনান্স ও ব্যাংকিং এ আমাদের অধ্যায় থাকছে টোটাল ১৩টি। আমি তোমাদের আজ প্রথম ক্লাসে ব্যবসায় শিক্ষা বিভাগের তিনটি বইয়ের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম, তিনটি বইয়ের অধ্যায়গুলো সম্পর্কে তোমাদেরকে অবহিত করলাম। এটির অর্থ এটাই যে আমরা এই অধ্যায়গুলোর উপরে জানুয়ারি থেকেই ধারাবাহিকভাবে তোমাদেরকে তোমাদের ক্লাস নিব। আমাদের ভিডিও ক্লাস তোমরা ইউটিউব চ্যানেলে আমাদের খুলনা শাখার সিস্টেমাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, এবং আমরা ধারাবাহিকভাবে আমাদের সিলেবাস ভিত্তিক এই বিষয়ের উপরে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সেখানে অংশগ্রহণ করে তোমরা তোমাদের প্রিপারেশনকে কমপ্লিট করবে। এই মেসেজটি ছিল মূলত আমার আজকের ক্লাসের প্রথম ক্লাসে তোমাদের পৌঁছে দেওয়া। আর এই বৈশ্বিক মহামারীতে তোমাদের কাছে যেটা আমি সবসময় এর আগেও ক্লাসে বলেছি আগেও বলছি যে তোমরা নিয়মিত মেনে
বাইরে আর অপ্রয়োজনীয় বা প্রয়োজন ব্যতীত বাইরে কম বেরোবে, মাস্ক পরিধান করবে, কিছু সময় পর পর হাত ধৌত করবে। এ কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে, সচেতনতার মধ্য দিয়েই বর্তমান পৃথিবী এগিয়ে চলবে। এটি এখন খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নিয়মগুলো মেনে তোমরা চলবে এই আশাবাদ তোমাদের নিকট ব্যক্ত করছি। পাশাপাশি তোমাদের বাসায় আসতো আমরা সবাই জানি আমাদের নিকট সবচেয়ে যেটি উপরে থাকার কথা প্রায়োরিটি সেটি হচ্ছে যে আমাদের ধর্ম, যার যার ধর্ম সে সুন্দরভাবে বাসায় পালন করবে। ধর্ম সম্পর্কিত যে উপদেশ সেখানে আমি তোমাদেরকে বলতে চাই যে ধর্মীয় ব্যাপারে সব থেকে বড় নির্দেশ হচ্ছে সৃষ্টিকর্তাকে মেনে চলা, অর্থাৎ দৈনন্দিন পাঁচ অক্ষ নামাজ পড়া এবং সৃষ্টিকর্তার রুলস সবসময় সঠিকভাবে আমাদেরকে মেনে চলতে হবে। দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসছে তোমাদের সেটি হচ্ছে যে পিতা মাতার আদেশ নিষেধ মান্য করে চলা। আর তিন নম্বর বিষয়টি হচ্ছে যে মিথ্যাকে পরিহার করা। তো তোমাদের এই তিনটি বিষয় তোমরা সুন্দরভাবে তোমাদের চিন্তার ভিতরে নিয়ে এসে বাস্তবায়ন করার চেষ্টা করবে, এই অনুরোধ তোমাদের কাছে রাখছি। এবং সর্বশেষে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। এটি বলে আমাদের ক্লাস আজকের মতো এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।